হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 14ই জানুয়ারি আর এখন বাজে সকাল 6:20। আর এখন আমরা চলে এসেছি পান্থ নিবাসে। এখান থেকে আমরা চিল্কা যাব। আমরা ওটিডিসি থেকে বুক করেছি প্যাকেজে, ওদের প্যাকেজে আমাদের সবার পড়েছে 630 টাকা করে। তো এই হচ্ছে পান্থ নিবাসের বাস স্টপ বা ট্রাভেলার স্টপ। 20 জনের কম হলে কিন্তু ট্রাভেলার দেওয়া হয়। আমাদের বলেছে যে ট্রাভেলার দেওয়া হবে, কারণ এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছি না কেউ এসছে বলে। আমরা এসছি, আরও 2 জন এসছে, তো এখনো পর্যন্ত কিন্তু আসেনি। 6:30টার সময় কিন্তু আমাদের এইখান থেকে ছাড়ার কথা। ওটিডিসি কাউন্টারটা কিন্তু পুরী বিচের একদম সামনে, যেটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল থেকে আরও 2টো হোটেল সামনের দিকে এগিয়ে, মানে মেরিন ড্রাইভ রোডের দিকে যেতে বা স্বর্গদ্বারের দিকে যেতে যেই রাস্তাটা, ওই রাস্তার উপরে। তো এই আমাদের বাস চলে এসছে, এটাতে কিন্তু ওড়িশা ট্যুরিজম লেখা রয়েছে আর এটাই হচ্ছে চিল্কা লেক যাওয়ার বাস। যদিও বলেছিল ট্রাভেলার দেবে, কিন্তু হয়তো বেশি লোক রয়েছে তাই জন্য বাস এসে গেছে আমাদের। এখন বাজে 6:25, আমরা উঠে যাচ্ছি বাসে। আর এটা কিন্তু ভলভো বাস, আর বাসের ভেতরটাও কিন্তু বেশ স্পেশিয়াস। তো এখন বাজে 6:30, আমরা বেরোচ্ছি। বাস কিন্তু এসে গেছে একদম সকাল সকাল, আর আমরা বেরোচ্ছি। ফার্স্টে যাবো ব্রেকফাস্ট করতে, তারপর বিভিন্ন জায়গায় যাবো। পাক্কা 6:30 কিন্তু বাস ছাড়ছে, আর আমাদের ট্রাভেলার, কিন্তু যেহেতু বললো যে 20 জনের বেশি লোক রয়েছে তাই জন্য কিন্তু পুরো ভলভো বাস দিয়েছে। বাসটা খুব কমফোর্টেবল দেখতে পাচ্ছো, তো জাস্ট বেরোচ্ছি, আবার যেতে যেতে দেখা হবে। বাসে উঠতেই ওটিডিসির পক্ষ থেকে যিনি গাইড ছিলেন, তিনি নিজের একটা ইন্ট্রোডাকশন দিলেন এবং বলে দিলেন যে কোথায় কিভাবে তাকে কন্ট্যাক্ট করতে হবে যদি কোনো কেউ কোনো প্রবলেমে পড়ে সেক্ষেত্রে। তো এই যে ওটিডিসির যিনি গাইড, ইনি কিন্তু প্যাকেজের সাথে, ওটা ইনক্লুডেড, এটার জন্য কিন্তু কোনো আলাদা এক্সট্রা চার্জেস দিতে হয় না। তো উনি আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিলেন যে এই ট্রিপটিতে আমরা কী কী দেখবো আর কোথায় কোথায় যাবো। এখন বাজে 7:15, আর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে 5টা ধোসা অর্ডার করেছি। এখন এখানে ব্রেকফাস্ট করার জন্য 15 মিনিট মতো দাঁড়াবে, 15-20 মিনিট মতো, তারপরে আমরা আবার যাব। এরপরে যে মন্দিরে যাব সেই মন্দিরে, কালুয়াটি মন্দিরে, চলো আগে খেয়ে নিই। এই আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এই ধোসাগুলো 80 টাকা করে নিচ্ছে। কালকে কিন্তু আমরা কোনার টেম্পলের সঙ্গে 70 টাকা ধোসা খেয়েছিলাম, এর থেকে অনেক বড় সাইজ ছিল। ব্রেকফাস্টের জন্য এই জায়গায় আমাদের বাসটা দাঁড়িয়েছে। জায়গাটা কিন্তু রাস্তার ওপরে বেশ সুন্দর একটা জায়গা, আমি ভাবলাম একটু দেখাই তোমাদের। এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করলাম, আবার যাচ্ছি গাড়িতে উঠতে। এখন বাজছে 7:44, আধ ঘন্টার জন্য এখানে দাঁড়িয়েছিল, 7:15 থেকে 7:12 দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি। তো খেতে খেতে এখানে খাবার দিতে অনেকটাই লেট হলো। এবার আমরা আবার উঠছি বাসে। বাসটা তোমাদের সামনে থেকে আর একবার দেখিয়ে দিই, এটা আমাদের বাস, ওড়িশা ট্যুরিজম লেখা আছে। ব্রেকফাস্ট করে আবার উঠে পড়েছি গাড়িতে। এখন বাজছে 7:50, সবাই মোটামুটি গাড়িতে উঠছে আস্তে আস্তে। এরপরে আমাদের নেক্সট স্টপ হচ্ছে আরও 45 মিনিট পরে, 40-45 মিনিট পরে কালুয়াটি টেম্পল, সেখানেই যাচ্ছি। गाड़ी से उतरने के बाद थोड़ा सा आगे जाके लेफ्ट हैंड साइड अलारनाथ जी का बोर्ड लगा हुआ है मंदिर का। हेलो, मैं चले এসেছি अलारनाथ টেম্পল। আমি আলোয়ারনাথ বলছিলাম আগে, কিন্তু এটা আলারনাথ, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মন্দিরটা। তো দেখতে পাচ্ছ আমার পেছনে আলারনাথ মন্দির। এই আলারনাথ মন্দিরের একটা গল্প আছে, সেটা হচ্ছে এই মন্দির কিন্তু জগন্নাথ দেবের মন্দির, কিন্তু সেটা বছরে 15 দিনের জন্য, মানে যখন স্নান যাত্রাতে আর রথের মাঝখানে জগন্নাথ দেবের জ্বর হয় তখন কিন্তু তিনি এই মন্দিরে দেখা দেন। এই মন্দিরটা প্রায় পুরী থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। পুরাণে বলা আছে যখন চৈতন্যদেব নবদ্বীপ থেকে পুরী এসেছিলেন জগন্নাথকে দেখার জন্য, তখন তিনি এমন সময় এসেছিলেন যখন জগন্নাথদেব মন্দিরে ছিলেন না, মানে তখন কিন্তু ওই স্নান যাত্রা থেকে রথযাত্রার মধ্যেখানের সময়টা ছিল। তো আমরা জানি যে চৈতন্যদেব জগন্নাথ ভক্ত ছিলেন, মানে হরি ভক্ত ছিলেন। তিনি বলেছিলেন যদি আমি প্রভুর দেখা না পাই তাহলে আমি এখানেই প্রাণত্যাগ করব। তখন জগন সেই প্রাণত্যাগের উদ্দেশ্যে তিনি সমুদ্রে নেমে যান, আর তারপরে জগন্নাথ দেবের ধ্বনি শুনতে পান। জগন্নাথ দেব বলেন যে এখন স্নান যাত্রার জন্য আমি তো কাউকে দেখা দিই না, কিন্তু তোমাকে দেখা দেবো, তুমি দক্ষিণ দিকে, মানে পুরীর থেকে দক্ষিণ দিকে হাঁটা শুরু করো। তখন কিন্তু এইখানে চৈতন্যদেব জগন্নাথ দেবের দর্শন পান। তো এইখানে বলা হয় যে চৈতন্যদেব যখন জগন্নাথ দেবের দেখা পেয়েছিলেন তখন তিনি ভক্তিতে যে শিলার ওপর শুয়ে পড়েছিলেন সাষ্টাঙ্গে প্রণাম করার জন্য, সেই সাষ্টাঙ্গ প্রণামের সময়
তার ভক্তিতে শিলাটাও গলে গেছিল, তাই জন্য তার মানে চেহারার পুরো ছাপ কিন্তু ওই শিলাটাতে পাওয়া যায়। সেই শিলাটা এখনো ওই মন্দিরের ভেতরে রয়েছে। যদিও আমরা মন্দিরের ভেতরে ভিডিও করতে পারবো না, তাই গোটা গল্পটা বাইরের থেকেই বললাম। মন্দিরটা খুব একটা বড় নয়, আমরা ভেতর থেকে ঘুরে আসবো একটুখানি, কিন্তু বেশ সুন্দর, ছোটোখাটো। আর তার পাশেই রয়েছে আর একটা মন্দির, এর হচ্ছে শ্রী ব্রহ্মাগুড়িয়া মঠ। তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, আর তারপর চলে যাব আবার বাসে। আমাদের নেক্সট আর একটা মন্দির আছে, সেইখানে যাব, আর তারপরে যাব চিল্কাতে। আমরা গেছিলাম এই অটোতে করে, এই অটোতে আমাদের ভাড়া লাগলো 100 টাকা। আমরা বাস থেকে নেবে অটো ভাড়া করেছিলাম, সেই অটোই আমাদের ওখানে ছেড়ে আবার ওই অটোতে করেই আমরা এখানে বাসে অব্দি চলে এলাম। যদিও হেঁটে গেলে, আমরা ভাবছিলাম যে অনেকটা দূরে, কিন্তু না, হেঁটে গেলে হয়তো খুব বেশি বেশি 5 মিনিট টাইম লাগবে, তার বেশি লাগবে না। তো আমার মনে হয় যে যদি আর কেউ আসো তো হেঁটেও যেতে পারো, যদি কেউ পারো। মানে বাসে ওঠার সময় দিয়েছিল 8:30 সময়, তো এখন বাজছে 8:17। তো বাসে উঠে যাব, সবাই মোটামুটি যারা গাড়িতে গেছিল মানে অটো করে গেছিল, কারণ আমাদের গাইড বললেন যে যদি কেউ অটো করে যেতে চান তো যেতে পারেন, তো সেখানে 100 টাকা লাগবে। আর যদি কেউ হেঁটে যেতে চান তাহলেও এখানে ওই তাহলে এখানে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমরা অটো করে গেছিলাম বলে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এবার বাসে উঠে যাব। এখন 8:20 বাজছে, 10 মিনিটের মধ্যে কিন্তু বাস ছাড়বে, 1:30 সময় এখান থেকে আবার রওনা দেবো আর একটা মন্দিরের উদ্দেশ্যে। আমরা আবার বাস থেকে নেমে পড়েছি, এখানে আমাদের লাঞ্চের অর্ডার করব। এখানে কিন্তু লাঞ্চ আগের থেকে বানানো হয় না, মানে যেরকম অর্ডার আসে সেই অনুযায়ী কিন্তু লাঞ্চ তৈরি করা হয়। তো আমরা যাচ্ছি এখানে লাঞ্চের অর্ডার দেবো, এখানে মেনু কার্ড দিয়েছে, এখানে লাঞ্চের অর্ডার দিয়ে তারপর আমরা চিল্কা ঘুরে এসে এইখানে লাঞ্চ করে ডিরেক্ট হোটেলে ফিরবো। চলো দেখি কী কী মেনু আছে। দেখো এইখানে হচ্ছে আমাদের মেনু কার্ড দিয়েছে, এই রেস্টুরেন্টে আমরা খাবো। এইখানে কিন্তু প্রাইস এমনি নর্মালের তুলনায় বেশ কিছুটা বেশি। এগুলো হচ্ছে থালির প্রাইস, রুই থালি তোমার 180 টাকা, চিকেন থালি 240 টাকা, এরকম দাম লেখা আছে। আর এখানে কিন্তু আলা কাটেরও অপশান আছে, এটা হচ্ছে আলা কাটে মেনু, দেখতে পাচ্ছ, প্রন মশলা ফ্রাই। এখানে কিন্তু দামটা নর্মালের থেকে একটু বেশি আছে, তো বেটার হচ্ছে থালি খেয়ে নেওয়া। তাহলে অর্ডার করে নিই আগে, সবার মোটামুটি খাবার অর্ডার করা হয়ে গেছে। আমরা এই রাস্তা দাঁড়িয়েছি আর এই হোটেল থেকে খাবার অর্ডার করছি। জিনিস বলে রাখি, এইখানে খাবার অর্ডার করলে কিন্তু কিছু টাকা অ্যাডভান্সে দিয়ে দিতে হয়, কারণ এইখানে তো এরা অনকল বানায়, যদি কেউ অর্ডার দিয়ে এসে না খায় তখন খাবারটা নষ্ট হবে। সেই কারণে কিছু টাকা টোকেন মানি হিসেবে 200 টাকা অ্যাডভান্স হিসেবে দিতে হয়, এরপরে যখন খাবার খাবে ওই টাকাটা কিন্তু ওটার সাথে মাইনাস হয়ে যাবে। তো এইখানে খাবার মোটামুটি সবারই অর্ডার করা হয়ে গেছে, এরপরে আমরা আবার বাসে উঠছি। এখানে বাথরুমের ব্যবস্থাও ছিল, আগে যেখানে নেমেছিলাম ব্রেকফাস্টের ওখানে, ওখানেও বাথরুমের ব্যবস্থা ছিল আর এখানেও রয়েছে। তো কারুর যদি বাথরুম যাওয়ার থাকে তাহলে এখানে চলে যেতে পারে, বিকজ এখান থেকে যখন আমরা সাতপাড়া আইল্যান্ডে যাব, সেখান থেকে চিল্কা লেক ঘুরবো, বোটিংয়ে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে, তার মধ্যে কিন্তু বাথরুমের কোনো ব্যবস্থা নেই, তাই জন্য এখানেই বাথরুমের ব্যবস্থা রয়েছে, এখানেই বাথরুম করে আবার সবাই বাসে উঠে যাবে। আবার উঠে পড়েছি বাসে আর যাচ্ছি সাতপাড়া আইল্যান্ডের দিকে। এই আইল্যান্ডে কিন্তু কয়েক রকমের পাখি আছে, মানে এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস থেকে থাকে, কিন্তু এগুলো চিল্কার বিভিন্ন আরও যে আইল্যান্ডগুলো আছে সেগুলোতে থাকে। আর এই যে আইল্যান্ডটাতে যাচ্ছি এটাতে হোয়াইট কিংফিশার আর একটা কিছু একটা পাখি থেকে থাকে, কিন্তু এদের কিছু ফেভারিট খাবার নিয়ে গেলে তবেই এরা আসে। তো এখানকার আমরা যা জানি পাখিদের ফেভারিট খাবার হয় মোটামুটি ছোলা বাদাম এইসব, কিন্তু এখানকার পাখিদের ফেভারিট খাবার হচ্ছে 50-50 বিস্কিট চিপস এইসব। তো আমরা কিছু বিস্কিট সেখান থেকে নিয়ে নিয়েছি আর ওখানে পাখিগুলোকে দেবো, ওরা ওটাই খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, মানে এখানে বিস্কিটস আর চিপস মোমো এইসব খায় পাখিরা। তো আমরা যাচ্ছি সাতপাড়া আইল্যান্ডের দিকে আর নিয়ে নিয়েছি 50-50 বিস্কিট কিনে। এখান থেকে কিন্তু চিল্কা হ্রদ শুরু হয়ে গেছে, এখন যেহেতু বাটা চলছে বা লোকাইট চলছে, ওই জন্য কিন্তু এখনো পর্যন্ত এখানে অতটা জল নেই। যখনই ভাটাটা চলে যাবে, জোয়ার আসবে, তখনই কিন্তু জলটা ভর্তি হয়ে যাবে। তো আমরা পেরিয়ে এলাম দইখিয়া টেম্পল। দইখিয়া টেম্পল হচ্ছে মাইথোলজিক্যাল একটা পুরাণে বলা আছে এরকম একটা মন্দির। এই মন্দিরটা আসলে বিষ্ণু ভগবানের মন্দির, আর এই দইখিয়া টেম্পলের নামের সার্থকতা হচ্ছে এইখানে নাকি জগন্নাথ দেব যখন কাঞ্চি অভিযানে বেরিয়েছিলেন তখন তিনি এইখানে দই খেয়েছিলেন, ওই জন্য এই মন্দিরটির নাম হচ্ছে দইখিয়া টেম্পল।
কাঞ্চি অভিযান বলতে কাঞ্চিপুরম দক্ষিণের কাঞ্চি অঞ্চল আর পুরীর যে রাজা ছিলেন তৎকালীন রাজা, পুরাণে বলা হয় সেই রাজার মধ্যে এক যুদ্ধ হয়। সেই যুদ্ধের মীমাংসা করার জন্যই জগন্নাথ দেব এবং বলরাম দুজনে দুই ঘোড়া চড়ে বেরোন কাঞ্চি যাওয়ার জন্য। কাঞ্চি যাওয়ার পথে তারা এই মন্দিরের সামনেই দই খেয়েছিল, সেই জন্য এই মন্দিরের নাম দইখিয়া টেম্পল। দইখিয়া টেম্পলটা খুবই ছোট, এই জন্য আমরা আর গাড়ি দাঁড় করিয়ে সেখানে নামলাম না, এমনি আমাদের সাতপাদা আইল্যান্ডে যেতে লেট হয়ে যাবে। ওখানে বেশি লেট হলে ডলফিন দেখতে আরো প্রবলেম হবে। তো আমরা বেরিয়ে পড়েছি দইখিয়া টেম্পলের পাশ দিয়ে এখন সাতপাদা আইল্যান্ডের জন্য। পৌঁছে গেছি সাতপাদা আইল্যান্ড, আর এখান থেকে আমরা বোটিং এ উঠবো। এখান থেকে প্রায় 3 ঘন্টার বোটিং আছে, এখান থেকে জেটিতে উঠতে হবে। আর একটা জিনিস বলে রাখি, জেটিতে ওঠার জন্য কিন্তু এখানে আমাদের প্যাকেজের বাইরে আরও প্রত্যেকের জন্য 5 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে। এখান থেকে এখান থেকে বোটিংয়ে উঠবো। বোটিংয়ে উঠে এখান থেকে যাব আমরা রাজহাঁস আইল্যান্ড, যেটা হচ্ছে তোমার চিল্কার সব থেকে বড়ো আইল্যান্ড, আর যেটার একদিকে রয়েছে চিল্কারত আর একদিকে রয়েছে আমাদের বিচ, মানে বে অফ বেঙ্গলের বিচ। কিন্তু ওই বিচে চান করা যায় না, ওই রাজহাঁস আইল্যান্ডেও আমরা যাব। আর এইটা হচ্ছে সাতপাড়া আইল্যান্ড। সাতপাড়া আইল্যান্ড থেকে চিল্কা হ্রদের টোটাল 3টে গেট আছে। একটা হচ্ছে সাতপাড়া আইল্যান্ড, যেটা পুরীর থেকে 55 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত, আর একটা রয়েছে খুর্দা রোডে। সেই খুর্দা রোডে আর একটা ডিস্ট্রিক্টে আর একটা গেট রয়েছে, যেইটা হচ্ছে 145 কিলোমিটার দূরে অবস্থিত পুরীর থেকে। আর একটা গেট রয়েছে গঞ্জাম ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে 185 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা এসেছি সাতপাড়া আইল্যান্ডে, যেটা সব থেকে কাছে পুরীর, এখান থেকেই বোটিংয়ে উঠবো। এই চিল্কা হ্রদ কিন্তু এশিয়ার লার্জেস্ট আর পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট লেগুন, লেগুন বলা হয় কারণ এটার সঙ্গে 3খানা নদী এসে মিশেছে এই চিল্কা হ্রদে, আর একটা সাইডে রয়েছে এটা বে অফ বেঙ্গল। তাই জন্য এই 4টের মিশ্রণে তৈরি হয়েছে এই ব্র্যাকিশ ওয়াটারটা, ওই জন্য একে চিল্কা লেগুন বলা হয়। এই চিল্কা লেগুনের টোটাল বিস্তৃতি হচ্ছে প্রায় 11,000 স্কোয়ার কিলোমিটার, যেটা উড়িষ্যার 3টে ডিস্ট্রিক্ট নিয়ে ছড়িয়ে রয়েছে। এক হচ্ছে পুরী, দুই হচ্ছে খুর্দা, আর তৃতীয় হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্ট। এখানে আমরা কিছু চিপস আর বিস্কিট কিনে নেবো, এই যে পাখিগুলো বললো সেই পাখিগুলোকে দেওয়ার জন্য, সিগাল আর হোয়াইট কিং ফিশার। তো এখান দিয়ে এখানেই দোকান রয়েছে পাশাপাশি অনেক, সেই দোকান থেকে কিনে আমরা যাব ওই বোটিংয়ের কাছে। চিল্কা লেক জুড়ে রয়েছে টোটাল 65 আইল্যান্ড, তার মধ্যে 34 আইল্যান্ডসে কিন্তু মানুষ বসবাস করে বা গ্রাম রয়েছে, কিন্তু আর বাকি আইল্যান্ডগুলোতে কিন্তু কোনো গ্রাম নেই, এগুলো অনেক ছোটো ছোটো আইল্যান্ড, তাই জন্য এখানে জনবসতি গড়ে ওঠেনি। তার মধ্যে সব থেকে বড়ো আইল্যান্ড হচ্ছে রাজহাঁস আইল্যান্ড। চলে এসেছি বোট বুকিং কাউন্টারের সামনে, যদিও বুকিং আমাদের আগের থেকেই করা রয়েছে, যেহেতু আমরা একসাথে আসছি বাসে আসছি, তাই জন্য এই সব বোটিংয়ের টাকা কিন্তু আমাদের আলাদা করে কিছু টিকিট কাটতে হবে না। কেউ যদি পার্সোনালি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এইখান থেকে আলাদা করে বোটিংয়ের টিকিট কাটতে হবে। চারিদিকে কিন্তু চিল্কা হ্রদের প্রচুর বোট রয়েছে, আর চিল্কা হ্রদের দেখো এই হচ্ছে চিল্কা হ্রদের এরিয়া, দেখছো এই যে নৌকোগুলো রাখা রয়েছে ছোট ছোট, এইগুলোতেই আমরা উঠবো কোনো একটাতে। এরিয়াটা কিন্তু খুব সুন্দর, আর এইখানে আমরা যাচ্ছি জেটির দিকে। এই হচ্ছে আমাদের গাইড, আমাদের সবাইকে একসাথে বোটে উঠতে হবে। স্যার সবই ইস তরফ আইয়ে ভাইয়া, সব ইস তরফ আইয়ে। স্যার দেখ লিজিয়ে ওটিডিস কে তরফ সে হমকো দো বোট মিলা হ্যায়, এক যমুনা ইসকা নাম হ্যায়, উস তরফ কা বোট কা নাম গঙ্গা হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে বোট মে বেঠনে কা কেসা হ্যায়, সাইড ওয়ালা সিট মে সব 4-4 আদমি বেঠেঙ্গে, ঠিক হ্যায়। অর ইয়ে সাইড ওয়ালা সিট মে বোট কা लेडीज लोग, बुजुर्ग लोग और बच्चे बैठेंगे, और जो मिडिल वाला सीट है सब वहां पर सब यंग पर्सन बैठेंगे 3-3 करके, ठीक है। और जो फोटोग्राफी का शौकीन है, जिनको फोटोग्राफी करना अच्छा लगता है, खुले में बैठना चाहते हैं, हाँ उज्जवल भट्टाचार्य जी चलिए पीछे। बाबू है बीना शर्मा जी, सरकार जी। আমরা যাচ্ছি বোটে উঠতে, এখানে কিন্তু প্রত্যেকজনের আলাদা আলাদা করে, হ্যাঁ সামনেই বসবো, প্রত্যেকজনের আলাদা আলাদা করে যেই যেই নাম ধরে ডাকবে সেই অনুযায়ী কিন্তু বোটে উঠতে হবে। এই সিস্টেমটা খুবই ভালো, নাহলে কিন্তু বোটে ওঠার জন্য একটু প্রবলেম হয়ে যেত। এই হচ্ছে যমুনা, এটা হচ্ছে আমাদের বোট, এই হচ্ছে সামনে বসার জায়গা, যদি কেউ বসতে চায় ফটোগ্রাফি করতে চায় তাহলে এখানে বসতে পারে। বোটটা কিন্তু প্রচণ্ড দুলছে, যেহেতু লোক
উঠছে। দেখতে পাচ্ছ বোটে কিন্তু মোটামুটি সবাই আস্তে আস্তে উঠে গেছে, সাইডে কিন্তু বয়স্ক লোক আর মহিলাদের জন্য, আর মাঝখানে হচ্ছে ছেলেদের জন্য, যারা কেউ ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য সামনে সিটটা। আমরা এখানে বসেছি, আমরা বসেছি একদম সামনে সিটে। এই যে ইঞ্জিন আর এই হচ্ছে আমার পেছনে বোটে আর বসে রয়েছে এখানে। বোট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। দূরে যে এই নেটের পোর্শন গুলো দেখা যাচ্ছে, এইখানে কিন্তু মাছের চাষ করা হয়, স্পেশালি চিংড়ি চাষ হয়ে থাকে এখানে, আর বিভিন্ন মাছেরও চাষ হয়। যেহেতু এই জলটা দুটো জলের মিশ্রণ, মানে নোনতা জল প্লাস সাদু জল, দুই জলের মিশ্রণ, নদী আর সমুদ্র দুটোরই জল আছে, এই জন্য কিন্তু এটা মাছ চাষের জন্য খুবই একটা উপযোগী জল। সকালবেলা চিল্কা লেকে কিন্তু বেশ ভালো রকমই ডলফিন দেখা যায়। যদিও ডলফিন দেখার জন্য সব থেকে উপযুক্ত টাইম হলো এই 10টা থেকে 11টার মধ্যে আসা, কারণ বেলা বাড়ার সাথে সাথে ডলফিনগুলো কিন্তু তেমন ভাবে দেখা যায় না। আরও সব থেকে ভালো যেগুলো দেখতে পেলাম সেগুলো হচ্ছে কিংফিশার পাখি। হাতে কিছু চিপস নিয়ে ছুড়ে দিতেই নৌকার চারিদিকে পুরো কিংফিশার পাখিতে ভরে গেল, আর যতবার চিপসগুলো ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছিল ওরা ঠিক ততবারই জল থেকে ওগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে আবার নৌকার পেছন পেছন আসছিল। দেখো চারিদিকে কি সুন্দর লাগছে দেখতে। আমরা পৌঁছেছি একটা আইল্যান্ডে এসে, এই আইল্যান্ডে আমরা এখন নামবো। প্রায় এক ঘন্টা পর বোটিংয়ে প্রায় এক ঘন্টা ছিলাম, তারপরে এই আইল্যান্ডে এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছ সামনেই আইল্যান্ডে রয়েছে, এইখানে আমরা নামবো। চলে এসেছি একটা আইল্যান্ডে, এখানে আমাদের টাইম আছে 40 মিনিট। এখানে 40 মিনিট ঘুরবো, তারপরে আমরা আবার এই বোটে উঠে যাব। এখানে আমরা অনেকগুলোই ডলফিন দেখতে পেলাম, কিন্তু ডলফিনগুলো কিন্তু এখানে খুব একটা বেশি হাইটে জাম্প করে না, কারণ এখানে কিন্তু ডলফিনগুলোর হাইটই প্রায় 8 থেকে 9 ফুট আর ওয়েট প্রায় 1 কুইন্টালের কাছাকাছি, আর এখানে জলের ডেপ কিন্তু 5 থেকে 6 ফুট বা 7 ফুট হতে পারে, তাই জন্য কিন্তু এরা খুব একটা বেশি জাম্প করে না, কিন্তু বডি টেল আর লেজটা, টেলটা আর হেডটা কিন্তু দেখা যায়। এইখানে যে ডলফিনগুলো দেখা যায় সেগুলো কিন্তু ইনহ্যাবিটেড এখানে নয়, এগুলো মায়ানমারের ইরাবাতি রিভারের ডলফিন।
যেটা বে অফ বেঙ্গলের মধ্যে দিয়ে চলে এসছে চিল্কা লেকে, কিন্তু এখানে এসে আর এরা ফিরে যায়নি, কারণ চিল্কা লেকের যে জলটা এটা এদের বেঁচে থাকার জন্য খুবই পুষ্টিকর। এখানে অনেক মাছ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, যেহেতু এটা স্বাদু আর লবণাক্ত জলের মিশ্রণ, তাই জন্য কিন্তু এরা এখানেই থেকে গেছে। আর বেশ ভালোই ডলফিন আমরা দেখতে পেয়েছি, জানি না ক্যামেরায় কতটা উঠেছে। এইদিকে আমরা যাচ্ছি আবার বে অফ বেঙ্গলের আর একটা বিচের দিকে। এই যে আইল্যান্ডের কথা বলছিলাম, রাজহাস আইল্যান্ড, এই আইল্যান্ডেরই একদিকেই চিল্কার লেকটা, আর একদিকে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল বিচ। তো আমরা ওই বিচের দিকেই এখন চলেছি। কিন্তু খুবই অপরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, চারিদিকে প্লেট প্লেট পড়ে আছে, প্লাস্টিক বটল পুরো একদমই নোংরা করে রেখেছে জায়গাটা। কিন্তু জায়গাটা অরিজিনালি খুবই সুন্দর হতো যদি এগুলো না থাকতো। হ্যাঁ, কত দূর অবশেষে, প্রায় 5-7 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেছি বিচের সামনে। এই যে দূরে দেখতে পাচ্ছ বিচ রয়েছে, কিন্তু এইখানে রাস্তাটা খুবই মানে পুরোটাই বালির, মানে আসতে একটু উপরে উঠতে একটু কষ্টই হচ্ছে বয়স্ক লোকেদের জন্য, কিন্তু একটু অসুবিধাজনক। এই যে দূরে দেখতে পাচ্ছ এই রোডটা দিয়ে আমরা এলাম, একটু বেশ উঁচু নিচু রাস্তা আছে আর পুরোটাই বালি। এই চারিদিকের সিনারিটা কিন্তু খুব সুন্দর, মানে খুবই সুন্দর। এই যে দূরে দেখতে পাচ্ছ সমুদ্র, সমুদ্রের ঢেউ ভেসে আসছে, একদম নির্জন একটা বিচ, দারুণ লাগছে সত্যি। এই জায়গাটা কিন্তু দারুণ, মানে একটু হেঁটে এলাম তখন একটু কষ্ট লাগছিল, কিন্তু এসে দারুণ লাগছে। সিনেমার কহনো পেয়ার হের মতো মানে দৃশ্যটা মনে হচ্ছে। আর যদি কেউ বাংলা সিনেমার সাথে রিলেট করতে চাও তাহলে রং বাজে একটা, হ্যাঁ একটা সিনেমা ছিল, রং বাজ না দেবের, একটা দেবেরই ওই ও মধু যেই গানটা শুটিং হয়েছিল পুরো ওই জায়গাটার মতো লাগছে জায়গাটা। দারুণ, মানে একটা আইল্যান্ড, চারিদিকে জল ঘিরে রয়েছে, এক সাইডে চিল্কা লেক আর এক সাইডে হচ্ছে বঙ্গোপসাগর। এই যে দারুণ জায়গা। অবশ্যই পুরী এলে কিন্তু চিল্কা ট্রিপটা মাস্ট করবে, যারা যারা পুরী আসবে, স্পেশালি যদি ওটিডিসি থেকে করো, আমার মনে হয় সেটা কিন্তু অনেক মানে চার্জটাও অনেক রিজনেবল। এক যদি আমরা প্রাইভেট গাড়ি করে আসি তাহলে মোটামুটি 2000 টাকার মতো লাগবে, তারপরে এখানে বোটিংটা এক্সট্রা। আর এত সুন্দর করে আমাদের যিনি গাইড আছেন উনি বোঝাচ্ছেন সব কিছু, দারুণ লাগছে সত্যি। মানে বোটিং বোটে করে আসতে যেমন সুন্দর লাগছে, পাখিগুলো এত হোয়াইট কিংফিশার আমরা দেখতে পেলাম, পাখিগুলোও খুব সুন্দর, ডলফিনও দেখতে পেয়েছি, অনেক ডলফিন দেখতে পেয়েছি। আর তারপরে এই বিচ দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। চলো বিচের আরও সামনের দিকে যাবো। কাঁকড়া রয়েছে এখানে, কাঁকড়া গুলো একদম জলের সাথে সাথে আসছে। এই যে দেখতে পাচ্ছ কাঁকড়া গুলো, তবে এই জলটা কিন্তু চান করার জন্য নয়, এইখানে প্রচুর চোরা বালি রয়েছে, এই জন্য এইখানে কিন্তু চান করা যায় না, কিন্তু প্রাকৃতিক শোভা তো উপভোগ করাই যায়। জলের কালারটা কিন্তু অনেকটাই ভালো, জলের কালারটা গ্রিন। হ্যাঁ, যেহেতু এখানে পলিউশন নেই, পুরীতে এখন প্রচুর ভিড়ের কারণে পলিউশন হয়ে গেছে, সেহেতু এখানকার জলের কালারটা একটু আলাদা। আমরা আবার চলে এসেছি আইল্যান্ড থেকে ঘুরে, আবার উঠে পড়েছি বোটে, এবার আবার বোট স্টার্ট দেবে, আবার যেখান থেকে এসেছিলাম সেখানে ফেরত যাবো, তারপরে চলে যাবো, চলে যাওয়া যাক। আমাদের বোটিং এখানে হয়ে গেছে, আবার ওই আইল্যান্ড থেকে আমাদের এখানে আসতে প্রায় 1 ঘন্টা মতো টাইম, 50 মিনিট মতো টাইম লাগলো। এবার আমরা যাবো একটা মিউজিয়ামে এখান থেকে, বেশ ভালো গরম লাগছে কিন্তু, যেরকম ভেবেছিলাম যে বোটিং করলে হয়তো মানে বোটে থাকলে ঠান্ডা লাগবে, হাওয়া যাবে, বেশ আরাম লাগছিল হাওয়াটা। তুমি দেখতে পাচ্ছ ওই বোটটা আমাদের ছিল, ওখান থেকে নামলাম, এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। আমরা চলে এসেছি মিউজিয়ামের কাছে,
মূর্তি দিয়ে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি মিউজিয়াম, এটা বিভিন্ন রকমের অ্যাকোরিয়াম রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। ভেতরে যাই, এইখানে জলের ওপর থেকে নিচে অবধি কি কি দেখা যায় তার একটা প্রোফাইল দেওয়া রয়েছে। এই যে ওপরে বড় মাছ, নিচে ছোট মাছ, একটু আবার একটু বড় মাছ, আর একদম নিচে কাঁকড়া। এইখানে তিনটে অ্যাকোরিয়াম রয়েছে, একটা ফ্রেশ ওয়াটার অ্যাকোরিয়াম, একটা ব্যাকিশ ওয়াটার অ্যাকোরিয়াম, এদিকে রয়েছে স্যালিন স্যালাইন ওয়াটার অ্যাকোরিয়াম, কিন্তু এখন বর্তমানে কাজ চলছে বলে বন্ধ রয়েছে। এই হচ্ছে গোটা চিল্কার ম্যাপটা। এই যে তিনখানা ডিস্ট্রিক্ট দিয়ে ঘোরা, গঞ্জাম, খুর্দা আর ওইদিকে পুরী, আর এই হচ্ছে গোটা চিল্কা লেকটা। এখানে একটা অডিও ভিজুয়াল শো দেখানো হবে, সেটা দেখতেই আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। এখানে বিভিন্ন মাছ সলিউশনে ডুবিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু সব অরিজিনাল মাছ। এটা রুই মাছ বোধহয়, এইদিকে রুই একটা আছে, এটা একটা সাপ রয়েছে, এটা হচ্ছে হিরোওয়ারা ডলফিনের কঙ্কাল। যে ডলফিনগুলো আমরা দেখছিলাম, ইরাওয়াড়ি ডলফিন, যেটা বললাম যে মায়ানমারের একটা রিভার থেকে এসেছিল, সেই ডলফিনগুলোই এখানে আছে। ওইটার কিন্তু কঙ্কাল, এটা স্কেলিটনটা। এটা চিংগুড়িয়া পোকা, হ্যাঁ চিংড়ি মাছি, হ্যাঁ হ্যাঁ বিশাল বড় কিন্তু সাইজটা। কাঁকড়া, এগুলো কি বড় হয়ে গেছে মানে সলিউশন? এখানে একটা শঙ্কর মাছ রয়েছে ছোট্ট, এখানে একটা বিশাল বড় ভেটকি মাছ, বিশাল না 22.7 কেজি ওয়েট, 22.7 কেজি মানে প্রায় 23 কেজি ওয়েট, 151 সেন্টিমিটার নিচে লেখা রয়েছে, মানে প্রায় 4 ফুটের থেকেও বেশি লম্বা। লাইভ অ্যাকোরিয়াম, মাছের সাইজগুলো কিন্তু এই মাছটা, হ্যাঁ এই মাছটা প্রায় 1.5 ফুটের কাছাকাছি, এটাও তাই বিশাল লম্বা, প্রায় 2.5 কেজি মাছ হবে, হ্যাঁ কিন্তু একটু গায়ের চামড়াটা আলাদা, একটু গোল্ডেন গোল্ডেন, মানে রুপোলি কালার, সিলভার কালার। উপরে একটা কচ্ছপ আছে, এই যে একটা কচ্ছপ রয়েছে, হ্যাঁ ওরা ওরা ওরকমই থাকে। ওইখানে একটা, ওইখানে একটা, এটা কি শঙ্কর মাছ নাকি? এটা একটা কচ্ছপ, ওইখানে রয়েছে একটা বিশাল সাইজের, বিশাল সাইজের কাঁকড়া রয়েছে, হ্যাঁ এইখানে মিউজিয়ামটাতে কিন্তু অনেক কিছু রয়েছে। ওইখানে লাইভ মাছগুলো যেগুলো, মানে অরিজিনাল মাছ যেগুলো বা রেপটাইলস যেগুলো, সেগুলোকে ওই জায়গায় সলিউশনে ছুপিয়ে রাখা রয়েছে। একটা বিশাল বড় মাছ দেখালাম এখানে, এখানে কিন্তু 10 টাকা ভাড়াতে, মানে 10 টাকা টিকিট নিয়েছে এখানে, সেই জায়গায় কিন্তু অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু দেখতে পেলাম মিউজিয়ামটাতে, বেশ ভালো জায়গা। এবার আবার যাচ্ছি আমাদের বাসের দিকে, ওখান থেকে ডিরেক্ট চলে যাবো এখন লাঞ্চ করতে, আর লাঞ্চ করে আমরা যেখান থেকে বাসে উঠেছিলাম আবার ব্যাক করব পুরীতে। এখন বাজে পাক্কা 1:10, আর আমরা বোটিং করে সবকিছু মিউজিয়াম দেখে চলে এসেছি আবার বাসে। এখান থেকে বাস আবার রওনা দেবে, আর যেখানে আমাদের লাঞ্চ করার কথা সেখানে যেতে যেতে প্রায় আরও বোধ হয় 1.5 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। মাছটা তখন দামি ছিল, ভেতরটা এত গরম হয়ে গেছে মনেই হচ্ছে না যে এটা জানুয়ারি মাস, মনে হচ্ছে মানে গরমকাল, মনে হচ্ছে মানে মে জুন মাসে যেরকম গরম লাগে সেরকম মনে হচ্ছে, পুরো ভেতরটা এত গরম লাগছে। এখন বাজে 1:30, মাত্র 15 মিনিটে পৌঁছে গেলাম লাঞ্চ করার জায়গায়, এখানে লাঞ্চ করে নেবো। চলে এসেছি লাঞ্চ করতে,
লাঞ্চ এখানে আগে থেকেই অর্ডার করা ছিল। বসো, কোথায় বসবে? হাতটা ধুয়ে আসি। এখানে লাঞ্চ করতে বসে গেছি, এখনো লাঞ্চ দেয়নি যদিও। আর এখানে এখন ডেটটা বাজে, সে থেকে হয়তো 2:00 বা 2:10 এরকম বাজবে, তারপরে ডিরেক্ট চলে যাবো পুরীতে। আমার মনে হয় 4:00 থেকে 4:30 আমরা পুরী পৌঁছে যাব। মোটামুটি 6:30 থেকে 4:00, প্রায় 10 ঘন্টা টুর। আমাদের খাবারগুলো এসে গেছে, একটা ফিশ থালি ছিল, একটা চিকেন থালি ছিল, আর একটা এগ থালি ছিল। এগ থালিতে 2 ডিম দিয়েছে, কোয়ান্টিটি একটু কমই লাগছে আমার। বাট আমাদের 5 জনের জন্য 3টে থালি অর্ডার করা হয়েছিল, মোটামুটি সব কটা হয়েই যাবে। খাবারটা বেশ ভালো, দেখে মনে হচ্ছে যে সবজিটা বেশ ভালোই আর ঠিকঠাক। কেমন চিকেনটা? ভালো ভালো। 3টে থালি কিন্তু আমাদের 5 জনের জন্য মোটামুটি এনাফ। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এখানে, এখন বাজছে 2:15। তো এরপরই বেরিয়ে যাব আমরা পুরীর দিকে। এখানে একটা বাইরে দোকান আছে একটা, সেখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। আর লাঞ্চে টোটাল আমাদের পড়লো 590 টাকা। ঠিকঠাক ছিল খাবার, খারাপ ছিল না। বন্টু আর মা এই হান্ডি রাবড়ি পাওয়া যাচ্ছে, এই রাবড়িটা নিয়েছে, এটা নিয়েছে 45 টাকা দাম নিল না। হ্যাঁ, এখানে 5 টাকা বেশি নেবে। কেমন খেতে? ভালো খেতে। তোর দুধকে মেরে দিলে যেরকম খেতে হয় খুব ঘন করে, ওরকম সেম খেতে। মানে একদম খুব মিষ্টি আছে। হ্যাঁ, ভালো মিষ্টি আছে, খুব বেশি মিষ্টি কিন্তু ঠিক আছে। দোকানে না, আমাদের ওখানকার না, দোকানের রাবড়ি মতো নয়। ঠিক আছে। আর আমিও নিয়েছি এখানে বাটারস্কচ আইসক্রিম, এটা খেয়ে একেবারে বাসে উঠে যাব। এমনি তারা দিচ্ছে, মোটামুটি জার্নির এন্ড হচ্ছে এখানেই। কিছুক্ষণের মধ্যে আশা করছি 1.5 থেকে 1.5 ঘন্টা হয়তো সময় লাগবে পুরীতে পৌঁছতে। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে এখানে, ঠিকঠাক খাবার ছিল। আর সাথে লাস্টে ডেজার্ট চকলেট ফকলেট এইসবও খাওয়া হয়েছে। যাচ্ছি আবার পুরীর দিকে। নেমে গেলাম, এটাই হচ্ছে লাস্ট স্টপ বাসের। পান্থনিবাসেই এই বাসটা ড্রপ করলো, পান্থনিবাসের ঠিক আগে, কারণ যেহেতু অটো দিয়ে যেতে হবে না। তো আমরা এখান থেকে আবার অটো করলাম, আর অটোতে করে চলে যাব আমাদের হোটেলে। আর এখন বাজছে 3:49, মানে একদম 4:10 আর হয়তো 5-7 মিনিটের মধ্যে হোটেলেও চলে যাব। আমরা অটোতে করে পৌঁছে গেছি আমাদের হোটেলে, আর হোটেলে ঢুকছি এখন। এখন বাজে 4:05। আমরা সকালে বেরিয়েছিলাম পাক্কা 6টার সময়, আর এই 4:05 ধরলাম পুরো পাক্কা 10 ঘন্টাতে আমাদের চিল্কা পুরো ট্যুর কমপ্লিট হয়ে গেল। বেশ 630 টাকায় আমার যা মনে হয়, আর 15 টাকা এক্সট্রা লেগেছিলো, তাতে আমার যা মনে হয় যথেষ্ট ওয়ার্থ দি একটা ট্যুর। অবশ্যই আমি রেকমেন্ড করবো সবাইকে এটা করতে, যখনই পুরী আসবে অ্যাটলিস্ট একবার হলেও। যারা প্রত্যেক বছর আসে তারা তো নিশ্চয়ই যেতে পারবে না, অ্যাটলিস্ট একবার হলেও কিন্তু এই চিল্কাটা ঘুরে আসবে। খুব ভালো জায়গা, খুব সুন্দর লাগলো। চলে এসেছি আমাদের রুমের সামনে, এখন বাজছে পুরো 4টে, আর 10 ঘন্টা আমাদের টোটাল এই জার্নিটা ছিল। আর এখন একটু রেস্ট নিয়ে নেবো, সন্ধ্যাবেলার দিকে আবার একবার বেরোবো, কিন্তু যেহেতু অনেক সকালে উঠেছি তাই জন্য এখন একটু রেস্ট নিয়ে নেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ দেখতে থেকো, সাথে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তাই আজকের মতো বাই।